আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন এটা কি, এটা দেখি বানাইছি, এটা চাউলের চাউল ভিজাই রেখে তারপর ব্লেন্ডার করছি, সাথে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দেই নাই, আর শুকনো মরিচের গুঁড়ি দিছি, একটু হলুদের ফাঁকি দিছি। তো এটা দেখি বানাইছি সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। মানে এত টেস্টি একটা খাবার, তোমরা যারা দেখে বুঝতে পারছো এটা কি বানাইতেছি, তারা তো বুঝতেই পারছো, অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই দেখো কি বানাইছি, ওয়াও! তো এটা তো সবাই কিন্তু পছন্দ করে, তো আমাদের ভাষায় আমরা এটাকে চাপটি বলি, অনেকে কি ওই চড়া না কি যেন বলে জানি না, এক একজন আমি অন্য ভাষার বলতে পারতেছি না, কিন্তু আমরা এটাকে চাপটি বলি। তো এটা যদি একটু মচমচে হয় খেতে কিন্তু সেই রকম টেস্ট। তো এটা ভর্তা দিয়ে কিন্তু, ওয়াও, আমি ভর্তা দিয়ে খাইছি একটা অলরেডি, আমার কাছে এত ভালো লাগছে কি বলবো, মানে মচমচা হইতেছে, এখনো হয়নি পুরোপুরি। এই যে একটা বানাইছি দেখো, এই পিঠটা কি সুন্দর মচমচা, এই যে দেখছো, মানে এত ভালো লাগে এই পিঠটা মচমচা হইলে ভর্তা দিয়ে খেতে। এটা কি বলবো তোমাদেরকে, তোমাদের দেয়া খাইতেছি কি ভর্তা, শুটকি ভর্তা বানিয়েছি হেঁদুল মাছের, সেটা দিয়ে খাইতেছি। এই যে এভাবে দিতেছি গরু কইরা। তো অনেকে কিন্তু এটা পাতলা যত দিবা ততই খেতে ভালো হবে, তো আমি পাতলা করে দেওয়ারই চেষ্টা করছি, সবগুলো যতটুকু পাতলা পারছি দিছি। এখন ঢেকে দেব, তারপরে আবার উদাম করে দেব। এখন তোমাদেরকে দেখাবো, দুইটা হয়ে গেছে, আমার ননদকে দিয়ে আসছি খেতে। এখন এই যে এই চাপটি কিন্তু সেই ভর্তা দিয়ে এখন এটা খাবো, বাহিরে রোদ অন্ধকারে বানাইতেছি। এই যে আমার ননদকে দেবো এখন খেতে, তাড়াতাড়ি আসো কই তুমি। এই যে ওই যে ও খাই নাই এখনো, এই যে দিয়া গেছি অর্ধেক খাইয়া বেরিয়েছে। এই যে এটা গরম গরম এখন বানিয়ে আনছি, যাই হোক, এই যে তোমাদেরকে দেখাই। এই যে শুটকি ভর্তাটা বানাইছি সেই রকম টেস্ট, বুঝতে পারছো? এই যে ভর্তা দিয়ে এইভাবে পুরোটা মেখে, তারপরে যে এইভাবে মেখে সবাই বানাই খাবেন, এভাবে ভালো লাগবো। অলরেডি তিনটা খেয়ে ফেলছি এটা নিয়ে, তো আর খাওয়া যাবে না রাত্রে, বেশি খেলে সমস্যা। আর একটা কি হচ্ছে, এটা চুলারটাই যে দাম করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এটাকে আমি পুরাটা ভর্তা দিয়ে মেখে তারপরে এভাবে খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।